हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई एम बैक आफ्टर सच लॉन्ग टाइम। आज के वीडियो ते आमी सबाई के निये जाच्छी मिड नॉर्थ कोस्ट ऑफ न्यू साउथ वेल्स से फॉस्टर। फॉस्टर होच्छे अराउंड 4 hours ड्राइविंग डिस्टेंस फ्रॉम सिडनी सिबरी, बट इट टेक्स मोर देन 4 hours बिकॉज़ आमादेर के देखा जाए फुएल, कॉफी, टॉयलेट बा खावा दावार जोन्नो कोथाओ ना कोथाओ स्टॉप बाय करते हैं। আর চলে আসছি আমরা এখন ফস্টার। এই ব্রিজটা হচ্ছে ফস্টার এবং টানক্রি, যাদেরকে টুইন বলা হয়ে থাকে। তো এই দুইটা টাউন্সকে কানেক্ট করেছে। আর আমরা এখন আছি ফস্টারের টাউন সেন্টারে। আমরা আমাদের অ্যাপার্টমেন্টটা খুঁজে বেড়াচ্ছিলাম, হুইচ ইজ ভেরি ক্লোজ টু দ্য মেরিনা। আর এই ভিডিওটা আমার রেকর্ড করা হয়েছিল লাস্ট 2 months বিফোর ইস্টারের স্কুল হলিডেতে। আরেকটা স্কুল হলিডে চলে আসছে, হুইচ ইজ জাস্ট 1 week অ্যাওয়ে, উইন্টার স্কুল হলিডে। অস্ট্রেলিয়াতে দেখা যায় হোল ইয়ারের 4টা টার্ম থাকে এবং প্রত্যেকটা টার্মের পরে 2 weeks করে স্কুল হলিডে থাকে বাচ্চাদের রিচার্জ আর রিফ্রেশমেন্টের জন্য। আর এখানে হোটেল মোটেল বা অ্যাপার্টমেন্টগুলোতে অ্যারাউন্ড 2 o'clock হচ্ছে চেক ইন, আর চেক আউট হচ্ছে অ্যারাউন্ড 10 o'clock। সো আমরা আমাদের অ্যাপার্টমেন্ট অলরেডি চেক ইন করে লাঞ্চ করার জন্য সিটি সেন্টারে যাচ্ছিলাম। এটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সই আমার অ্যাপার্টমেন্ট থেকে। এইসব এরিয়াতে শপিং ভিলেজে যেই ধরনের দোকানপাট থাকে সেখানে অনেক ইউনিক আর রেয়ার থিংস পাওয়া যায়। সো যেহেতু আমরা লাঞ্চ করতে বের হয়েছি, সো আমি একটু স্টপ বাই করেছিলাম এই শপটাতে দেখার জন্য। অনেক কিছু ছিল রিজনেবল প্রাইসে। এই ফস্টার হচ্ছে একটা কোস্টাল এরিয়া। আর ফস্টারের কথা বললেই যেই জায়গাগুলোর কথা চোখে পড়বে সেটা হচ্ছে বুটি বুটি ন্যাশনাল পার্ক আর মায়াল লেক। দিস এরিয়া ইজ ভেরি ফেমাস ফর দ্য লেক। এক সাইডে হচ্ছে লেক, আর একদিকে হচ্ছে গিয়ে প্যাসিফিক ওশান। তাই পানির সাথে রিলেটেড অনেক ধরনের অ্যাক্টিভিটি করার অপরচুনিটি আছে এখানে, লাইক বোটিং, প্যাডেলিং, সার্ফিং। আর ফিশিং করার জন্য তো ডেফিনেটলি হ্যাভেন। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করারও অপরচুনিটি আছে। মেরিনার আশেপাশে বেশ কয়েকটা স্টোর আছে, সেখান থেকে যার যেমন ডিমান্ড সেই টাইপের বোট হায়ার করতে পারে স্পেসিফিক টাইমের জন্য। সেখানে ওয়াটার ট্যাক্সি থেকে শুরু করে লাইক স্ট্যান্ড আপ বোট আছে, অ্যাকুয়া ট্রাইক আছে ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস করার জন্য। আমরা এখন লাঞ্চ করার জন্য হেয়ার অ্যান্ড দেয়ার ঘুরে বেড়াচ্ছি। কোথায় খাবো? এটা হচ্ছে ফস্টার টাউন সেন্টার। ফাইনালি ফিশ অ্যান্ড চিপসই আমরা চুজ করেছি আমাদের লাঞ্চ করার জন্য। এখানে ফিশ বাস্কেটের দাম খুবই রিজনেবল ছিল, অনেক চিপ, $20 ছিল, যেটা ভাবাই যায় না সিডনিতে। আর খুবই ফ্রেশ ছিল। আর শপটাও নাকি হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং শপ ফিশ অ্যান্ড চিপসের জন্য। লাঞ্চ শেষ করে এখন আইসক্রিম কেনার জন্য যাচ্ছি। রায়া ক্রেভিং হচ্ছিলো খুব আইসক্রিম খাওয়ার জন্য। অনেক ধরনের ফ্লেভার ছিল এই আইসক্রিম শপটাতে। So how's the taste, Raya? Raya? How's the taste? Good? You like it? Look at that dog. Yeah. You like the flavor? Look at that dog. Yeah, doggy. টাউন সেন্টার থেকে বের হয়ে আমি একটু সামনের দিকে হেঁটে চলে আসছি এই বীজটা দেখার জন্য, যে বীজটার কি স্পেশালিটি আছে। এটা টাউন সেন্টার থেকে ভেরি ক্লোজ, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আমি হচ্ছি ফস্টার মেইন বিচে, আর এখানে সব ধরনের অ্যাকোমোডেশন। এই বীজটার নাম হচ্ছে মেইন বিচ। এই বীচটার বৈশিষ্ট্য হলো এটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি বীচ, আর এখানে সবসময় লাইফ গার্ড থাকে। সো সামারে না জানি কী অবস্থা হয় এই বীচটার। আর ফ্ল্যাগ দেখা যাচ্ছে, তো ইন বিটুইন ওই ফ্ল্যাগের ওখানেই সুইম করতে হবে। আর বীচের কাছাকাছি একটা পুলও আছে। আমি ওখানে ছিলাম, হেঁটে হেঁটে এখানে আসছি বীচটা দেখার জন্য, যে বীচটার কি স্পেশালিটি আছে।
এই জিনিসটা খুবই ইউনিক লেগেছে, পুরো থং দিয়ে একটা সার্কেলের মতো শেপ। The heart of Foster Main Beach. যে সমস্ত হাই রাইজিং বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সবই হচ্ছে হলিডে অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে পার্কিং। যে বিচটাতে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে মেইন বিচ, আর এখানে লেখা আছে বাত করার জন্য লেফট হ্যান্ড সাইডে সেকেন্ড হ্যান্ড রিজার্ভ বাই সেন্টিনেল ওয়ার্ক, পাইলট হিল লুক আউট আছে, ওখানে টয়লেট আছে। সো আই এম গোয়িং ব্যাক মাই প্লেস। ফস্টার এই হাই রাইজিং বিল্ডিংগুলো দেখে আমার বাংলাদেশের কক্সবাজার বিচের কথা খুব মনে পড়েছে, যে বিচকে কেন্দ্র করে অনেক হাই রাইজিং বিল্ডিং হলিডে অ্যাকোমোডেশন ভ্যাকেশনগুলো করা হয়ে থাকে। সো এখানে এটা খুবই কম দেখেছি আমি, তাই এটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে এবং ভাইবটা অনেকটা কক্সবাজারের মতো মনে হয়েছে। This huge, right? Oh, that is so beautiful. You know one secret about the ice? The ice cream is only in the top, not inside the cone. লাঞ্চ শেষ করে টাউন সেন্টার একটু ঘোরাঘুরি করে উই আর গোয়িং ব্যাক টু আওয়ার অ্যাপার্টমেন্ট। সো অ্যাপার্টমেন্টে যাওয়ার আগে আমরা মেরিনাতে আশেপাশে বেশ কয়েকটা স্টোর আছে যেখান থেকে ভ্যারাইটিস অ্যাক্টিভিটিস করার অপশন আছে, সেগুলোতে একটু ড্রপ বাই করে যাব। যে কালকে ওদের কখন ট্রেডিং আওয়ার্স প্লাস ওরা কী কী অ্যাক্টিভিটি অফার করে থাকে, হোপফুলি আমরা সেগুলো কালকে এক্সপ্লোর করব। আর আমাদের বাসাটা হচ্ছে একদম ক্লোজ টু দ্য মেরিনা, হেঁটেই দেখা যায় টাউন সেন্টার বা বিচে যাওয়া যায়। Don't touch, Raya. Say hello. Okay, still this is got to be, Raya. Yeah, for only bird. This is so expensive, I know. Let's go. Wow, we got a teddy. Look. So I'll go to the next one, the Aussie bobsled. Let's go for the pricing. ওদের কয়টার সময় ওপেন হবে, ওদের কি কি আছে, অজি বোটসে এটা কি কি আছে, উই ক্যান হায়ার প্যাডেল বোটস, কায়াক বোটস, বারবিকিউ বোটস, ওয়াটার ট্যাক্সি, নো রিয়েলি ডু ইউ লাইক দিস প্লেস। বেশ কয়েকটা স্টোর এক্সপ্লোর করে উই আর গোয়িং ব্যাক হোম। আর আজকে তো এমনিতে অনেক টায়ারিং একটা দিন গেছে, দেখা গেছে হাফ বেলায় আমাদের চলে গেছে ড্রাইভ করে ফস্টারে আসতে। আর ডেফিনেটলি আমি বলবো ফস্টার হচ্ছে একটা বাচ্চা ফ্রেন্ডলি এরিয়া, অনেক কিছু করার অপশন আছে। আমার তো আমি বলবো এটা এত হেভেন ফর দ্য কিডস, তুমি তো সবই জানো। লুক এট দিস, আর এখানে অ্যাকোমোডেশন পাওয়া খুবই টাফ, আর যেহেতু স্কুল হলিডে প্রাইস অনেক বেশি থাকে, স্কুল হলিডে পুরো সর্বোচ্চ হলিডে হাউস অনেক আগেই বুক করতে হয় তো সর্বজানতা রাইট, অ্যাকোমোডেশনের জন্য। ওরা দেখো পানিতে নেমেছে। আর এই ফস্টার এটা পুরাটাই সারাউন্ডেড বাই লেকস, আর অন টপ অফ দ্য বিচ তো আছেই। লুক এট দ্য সানসেট, ইটস অ্যারাউন্ড 4:45, সানসেটের সময় হয়ে গেছে, আমাদের ডে লাইট সেভিং শুরু হয়ে গেছে। সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে ফস্টারের সেকেন্ড পার্টে। টিল দেন টেক কেয়ার।